গুড মর্নিং বন্ধু বান্ধবী সকল সকলে কেনে আছা? তো আশা করো সকলে ভালেই আছা। আজি হচ্ছে সানডে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। তো সকল শিক্ষক শিক্ষয়িত্রী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মতিথি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা থাকিল। আর আজি প্রায় দেড় মাহ দুই মাহ হয়ে গেল মই কোনো ভিডিও বনোয়া নাই। তো আজি ভাবিলো যে কিবা একটা ব্লগ ভিডিও বনাও। তো আপনাদের ভিডিও এখন চাই থাকব, আশা করো ভালে পাব। তো এতিয়া মই রাস রাস করে হাত মুখ ধুয়ে রেডি হয়ে যাও, একেবারে পাছত লগ করে আসো। The show starts in 3, 2, 1, go. তো বন্ধু বান্ধবী সকল, এইখন হচ্ছে কল, সকলরে ঘরে ঘরে থাকে জানে আর আর এইখন এনেকৈ পাম্প দিলে পানি ওলায়। তো সকাল সকাল এনেকৈ মই হাত মুখ ধুই ব্রাশ ট্রাশ করে জামা কাপড় পিন্ধি আঙ্কেলর বাইকের পরা সানগ্লাস তো লই ঘরের পরা ওলালু। মানে আজি অল্প ফটো শুট উঠব লাগবে নাকি? আর আর এটা কোনে ফোন করে আছে? ইহত দুজনে ফোন করে আসিল, মানে গোস্বামীদা ফোন করে আসিল। তো বন্ধু অকল আজি কত গই আছো ভিডিওখন আপনাদেরকে চাই থাকক, কম পাই যাব। তো বন্ধু বান্ধবী অকল আজি আমি গই আছো সরলপাড়া। তো ভিডিওখন চাই থাকক, তো আশা করো ভিডিওখন ভাল পাই আছে। টকারো ভাই কি করে আছে? টকারো তো আমি অল্প বাজারত রহিলো। এইফালে এইফালে আমার মার্কেটিংটি ভালকে কমপ্লিট হওয়া নাই, তো অলপ অলপ লাগতিয়াল জিনিসপত্র লওয়া বাকি আছে আমার। তো জিনিসপত্র খুঁজে যাত্রা আরম্ভ করু। হ্যাঁ, কি বলি কছো ভাই? কি বললে? এখন মাংস নেওয়া হবে। আর আমি যদি গুগল এনেক মারি দিও না খুলব না আমি কেন সরলপাড়া বলি। তো ইয়াত কি দেখায়? প্রায় 2 ঘন্টা 17 মিনিট লাগবো যাব কারণে। আর এটা টাইম হয়ে আছে 9:20। আর চাও কি টাইম লাগে যাব। রাস্তোঁ সে মেরি গহরি ইয়ারি হো গই, জো ফর্জ সে ভরা থা বস্তা ও ভি খালি হো গয়া। বুরা হ্যায় জমানা তু চল টকর না কর আগর মগর, কেসা হ্যায় ইয়ে সফর। তো বন্ধু বান্ধবী সকল, আমার রান্ধার কারণে লাকড়ি টু ম্যানেজ করে আসু। তো লাকড়ি লই বন্ধু সকল,
আমার এই জঙ্গলের উপর খড়িটা লওয়ার একমাত্র উদ্দেশ্য হল আমি গ্যাসটু আনিছু, চুলাটা আনছু, কিন্তু গ্যাস ট্যাঙ্কি তো আমি কাপ ধাবত মানে হরবরি করে আহার কারণে মানে পাহরি আহিলো, এই কারণে আমি জঙ্গলের উপর উপায় নাই আর খড়িটা ম্যানেজ করে লইছো আর এতিয়া बना है তো বন্ধু অকল আহি পালো সরলপাড়া, ইয়াত গেট পাস এটা কিবা দিব লাগিব, এটা কিমান টকা বা লয়, গেট পাস দি আমার ভিতর ধমাব লাগিব। আর আমি গোসাইগড় পর রওনা দিছিল প্রায় 9:20-ত, আর এতিয়া টাইম হয়ে আছে 12টা, পাক্কা 12টা, 12:01 বাজিছে, 3 ঘন্টা লাগে, প্রায় 3 ঘন্টা সামথিং, 3 ঘন্টা না। তো বন্ধু বান্ধবী সকল, এইখানে হয়েছে সরলপাড়া, প্লেস কোন চাওকসুন কিমান ধুনিয়া, মানে কি কম আর আসলতে প্রকৃতপক্ষে আমার অসমখন অনেক ধুনিয়া। আর বন্ধু বান্ধবী সকল, এটা কথা আপনাদেরকে ভাবকসুন, প্রকৃতির বুকত এনেকুয়া আর কিমান ধুনিয়া ধুনিয়া ঠাই আছে, মানে প্রকৃতিয়ে আমার পৃথিবীখন কিমান ধুনিয়া বনাইছে মায়েরি। আমার বার্থডে বয় আছে দেখা দেব, বার্থডে বয় মুনু ভাই হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। अरे ओ बाबूजी, किस्मत की हवा कभी नरम कभी गरम, कभी नरम नरम कभी गरम गरम, कभी नरम गरम नरम गरम। ओ बेटा जी, अरे ओ बाबूजी, किस्मत की हवा कभी नरम कभी गरम, कभी नरम नरम कभी गरम गरम, कभी नरम गरम नरम गरम। ओ बेटा जी, কম
বন্ধুসকল সরলপাড়া আর এটা মানে অকলে নদীর পাৰত বহি আছো আর সরলপাড়া আহি না বন্ধুসকল মানে মনটো অল্প বেয়া হয়ে গেল। বেয়া হয়ে যাওয়ার কারণ এইফালে নমন ভাইয়ের পাওটা কাটি গেছে, মানে রক্ত ব্লাডিং হয়ে আছে এইফালে। এটা ট্রিটমেন্ট দিয়েছি, ফার্স্ট কিবা একটা দিয়ে দিছো আমি। আর আহার টাইম যে আঙ্কেলর বাইকের পর যে সানগ্লাসটা লই আইছিল, এই সানগ্লাসটা বা কোথায় হেরাই গেল মোর, সেই কারণে অল্প মানে মনটো মোর বেয়া হয়ে আছে। যেখানে নেই হোক নদীর পাৰত বহি আছো, ভাল লাগে আছে, মনটো অল্প ফুটি লাগে আছে। আর আহিলো সরলপাড়া, সরলপাড়া গ্রামটা দেখিলো আর ভাল লাগে। ইয়াতে কিবা একটা মানে ধুনিয়া প্লেস, মানে তার ফলে এটা সেউজিয়া সেউজিয়া মানে কি কম, মানে এটা বিউটি, মানে প্রকৃতির যদি মানে সৌন্দর্য মানে ইয়াতে পাওয়া যায় আর এখানে। হ্যাঁ কিছু কিছু কবি, হ্যাঁ ওকে দেখা একটা। আর এইফালে রাত্রি হয়ে আছে, যাব লাগে আমার ঘর। এইখন কি চাওকচন, ঠিক আছে, পর পর আহিল।